গত 9 তারিখ বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজের যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে সেই ব্যাপারে আমি সংক্ষিপ্তভাবে একটু বলি। 9 তারিখ দুপুরবেলা, তখন 2:30 কিছুক্ষণ পর, আমার ডিউটি ছিল সকাল 8টা থেকে দুপুর 2:30 পর্যন্ত। আমি কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু রমজান মাস, খাওয়ার ব্যাপার নেই, আমি কিছুক্ষণ বসেছিলাম হসপিটালে। তো তখন একটা পেশেন্ট আসলো, পেশেন্টটা ইউরোলজির ডিপার্টমেন্টের আন্ডারে ভর্তি হয়েছিল, কিন্তু আমি ছিলাম সার্জারি ইউনিট 3-তে। তো ইউরোলজির ইন্টার্ন চলে গেছিলেন, সেই হিসাবে আমার অ্যাডমিশন ডিউটি ছিল, আমি গিয়েছিলাম পেশেন্ট রিসিভ করতে। তো গিয়ে দেখি প্রায় পেশেন্টের সাথে প্রায় 15-16 জন ছেলে ওয়ার্ডের ভিতরে, মেল ওয়ার্ড, মেল পেশেন্ট ছিল, এবং আমার সাথে আরেকজন ইন্টার্ন ডক্টর যান। তো পেশেন্টের হিস্ট্রি নিতে গেলে আমাদের আসলে কিছু এথিক্স আছে, আমাদের আমাদের জেনেভা ডিক্লারেশন, যেটা আমরা যেটা শপথ করে ডাক্তার হই, সেখানে সেখানে লেখা ছিল, ফার্স্ট ডেই হচ্ছে, মানে সেখানে লেখা আছে একটা পয়েন্ট হচ্ছে, দ্য হেলথ অফ মাই পেশেন্ট উইল বি মাই ফার্স্ট কনসিডারেশন। আরেকটা পয়েন্ট ছিল, আই উইল রেসপেক্ট দ্য সিক্রেটস দ্যাট আর কনফাইন্ড ইন মি ইভেন আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আরেকটা পয়েন্ট ছিল, আই উইল নট পারমিট কনসিডারেশনস অফ এজ, ডিজিজ অর ডিসেবিলিটি, ক্রিড, এথনিক অরিজিন, জেন্ডার, ন্যাশনালিটি, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন, রেস, সেক্সুয়াল অরিয়েন্টেশন, সোশ্যাল স্ট্যান্ডিংস, অর এনি আদার ফ্যাক্টর টু ইন্টারভেন বিটুইন মাই ডিউটি অ্যান্ড মাই পেশেন্ট। সুতরাং যেই ডিক্লারেশনটা পড়ে আমি শপথ নিয়ে আমি ডাক্তার হয়েছি, সেই শপথ অনুযায়ী আমি 15-16 জন পেশেন্ট মানুষের সামনে আমার পেশেন্টকে এক্সপোজ করতে পারবো না, প্রাইভেসি নষ্ট করতে পারবো না। ইউরোলজির পেশেন্ট আমাকে, তাকে এক্সপোজ করতে হবে। তো আমি তাদেরকে খুব বিনয়ের সাথেই বলি যে আপনারা 2 জন থাকুন, সাধারণত 1 জন থাকার নিয়ম, আমি বলেছি 1-2 জন থাকুন, বাকিরা বেরিয়ে যান। তো ওনারা আমাকে আঙুল তুলে বললেন যে আমাদের সামনেই ট্রিটমেন্ট করো, তুমি তুমি করে আমার সাথে তারা প্রথম থেকে কথা বলছেন। তো আমাদের তো হসপিটালে একটা প্রোটোকল আছে, তো বললেন যে তাদের সামনেই আমার তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। তো কিছুক্ষণ আমি তাদেরকে অনুরোধ করি, বারবার অনুরোধ করার পরে এদের মধ্যে একজনই আবার তাদের বাকিদেরকে বললেন যে ঠিক আছে চলো আমরা বেরিয়ে যাই, তাদের সময় নষ্ট না করে। তো 3 জন থাকেন, বাকিরা বেরিয়ে যান। 3 জন যখন দাঁড়িয়ে আছেন, তখন পেশেন্টকে, আমার সাথে যে ইন্টার্ন ডক্টর ছিলেন, তিনি কোশ্চেন করা শুরু করলেন যে যেহেতু রমজান মাস, ফুড পয়জনিংয়ের পেশেন্ট আমাদের অনেক বেশি আছে। তো প্রথম কোশ্চেন ছিল, আপনি কাকে রাতে কী দিয়ে সেহরি করেছেন, আপনি কি রোজা রেখেছেন? তিনি বললেন জি। তো কাকে রাতে কী দিয়ে সেহরি করেছেন? তিনি বললেন যে ভাত খেয়েছি। তখন অ্যাট দ্য সেম টাইম তার সেই যারা বাইরে বেরিয়ে গিয়েছিলেন তারা একে একে আবার ঢোকে শুরু করে, ঢুকে একটা হাসাহাসির একটা এখানে পরিবেশ সৃষ্টি হয়। একজন বলছেন না তুমি তো এটা দিয়ে খেয়েছো, আরেকজন বলছেন না তুমি তো এটা খেয়েছো। আমাদের মেইন পয়েন্ট ছিল, উনি কি বাইরের খাবার খেয়েছেন নাকি ঘরের খাবার খেয়েছেন, কোথাকার খাবারটা খেয়েছেন। তো এটা আমাদের আমাদের পেশাগত কাজে কিন্তু একটা বাধা, এবং হিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট একটা রোগ ডায়াগনোসিস করার জন্য। আমি আবার তাদেরকে খুব বিনয়ের সাথেই বলি যে আপনারা প্লিজ রোগীকে কথা বলতে দিন, আপনারা বেরিয়ে যান, 2 জন থাকেন, আপনারা বাইরে বাকিরা অপেক্ষা করুন। তখন যে অভিযুক্ত সরোয়ার, সে আমাকে বলেন যে তোমার এমডিকে আমি কান ধরে এনে দাঁড় করাবো, তুমি করো ট্রিটমেন্ট। তো আমি তাকে বললাম যে কী বলছেন আপনি এসব? তো সে আঙুল উঁচিয়ে বললো যে কিছু বলি নাই, পেশেন্ট ছাত্রলীগের প্রেসিডেন্ট, ট্রিটমেন্ট দাও। তখন আমি বললাম যে দেখেন, ক্ষমতাধর ব্যক্তি এবং সাধারণ জনগণের জন্য সেম ট্রিটমেন্ট প্রোটোকল, এখানে আপনারা 15 জন এসে বাকি আরও যে আশেপাশে পেশেন্ট আছে, এটা তো ওয়ার্ড কেবিন না, তাদেরকে আপনারা বিরক্ত করছেন, তো আপনারা থাকেন, 2 জন বাইরে বেরিয়ে যান। তখনও কিন্তু আমি খুব ধৈর্যের সাথে তাদেরকে বলি। তখন আমার সাথে যে ইন্টার্ন ডক্টর ছিলেন, তিনি আমাকে বলেন যে তো পেশেন্টটা এক্সামিন করো, আমি পেশেন্টের বিপি মাপা শুরু করি। তখনই তিনি আমাকে অকথ্য ভাষায় তুই তুকারি করে গালে গালে গালাগালি করা শুরু করেন। তো আমার যেহেতু একদম নতুন ইন্টার্ন, আমার এই ধরনের অভিজ্ঞতা নেই আগে, আমি আমার খুব খারাপ লাগে, আমি কান্না করতে করতে দৌড়ে সিআইএমও ভাইদের রুমে চলে যাই। তো সে আমার পিছন পিছন আসে
এবং খুব বাজে ভাষায় গালাগালি করতে থাকে। এবং সিলেটি ল্যাঙ্গুয়েজে স্ল্যাঙে সে আমাকে যেটা বলে তার অর্থ দাঁড়ায় যে তোকে আমি রেপ করে ফেলবো, তুই হসপিটালের বাইরে থেকে বের হ। তারপর হচ্ছে আমার সে বলে যে সবার সামনেই বলে, ততক্ষণে সবাই আছে সেখানে সার্জারি ডিপার্টমেন্টে, সবাই সে বলে যে আমার পা ধরে তোকে মাফ চাইতে হবে, তুই কেন বললি তুই সবার সামনে ট্রিটমেন্ট করবি না, আরো অকথ্য ভাষায় গালি গালাজ। এবং সে একটা টাইমে সে আমার উপর চড়াও হতে চায়, তার কোমরে রাখা একটা ছুরি ছিল, সে হচ্ছে তার গেঞ্জিটা উঠিয়ে আমাকে ছুরিটা দেখে, সে ছুরিটা বের হাতে নেয়নি কিন্তু ওখানে ছিল, এবং সে আমার উপর চড়া হয় যে তোর আজকে আমি লাশ ফেলে দেবো। পুরোটা ল্যাঙ্গুয়েজে সে সিলেটে সিলেটি ল্যাঙ্গুয়েজে বলে, কথা বলে। তখন আমার একজন সিএ ভাইয়া, আমার সার্জারি ইউনিট 3 এর, উনি তাকে ধরে পিছন দিকে নেন, তার লোকজনও তাকে ধরে। তো এটাই হচ্ছে ঘটনা। আমার ডিরেক্টর আসেন একটু পর, আমাদের অর্থোপেডিক ডিপার্টমেন্টের একজন স্যার আসেন, আমার ইউরোলজি ডিপার্টমেন্টের একজন স্যার আসেন, ওনারা এসে আমার সাথে কথা বলেন। এর মধ্যেও সে চিৎকার করছে যে কার সাথে ফোনে কথা বলছো, আমাকে দাও, আমি সরোয়ার, আমি গুন্ডা সরোয়ার, আমাকে চিনো না তুমি, আমাকে চিনিস না তুমি, আমাকে সে খুব বাজে ভাষায় গালি গালাজ করছিল। তারপর তো তাকে সরিয়ে নেওয়া হয় এবং অনেকক্ষণ আসলে এই লঙ্কা কাণ্ডটা চলে আর কি। আর এরপরে আমি খবর পাই যে সে আসতে আসতেও লিফটের মধ্যে সে লিফটম্যানকে চড় মেরেছে এবং এত জোরে মেরেছে সে 2 দিন কাজে আসতে, সে ছুটিতে ছিল, কাজে আসতে পারেনি। এই হচ্ছে আমার বক্তব্য, ধন্যবাদ।